ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এইমাত্র পাওয়া খবর অনুযায়ী 2021 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় গোহারা হেরে গেল শুভেন্দু অধিকারীর কাছে। এখন জনসাধারণের মধ্যে একটাই প্রশ্ন, নন্দীগ্রামের হারের পরেও মমতা কি মুখ্যমন্ত্রী হতে পারবেন? তো এই নিয়ে কি জানানো হয়েছে সমস্ত কিছুটা জানতে হলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। স্কিপ করলে ইনফরমেশনগুলি, গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা মিস করে যাবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওটি লাল রঙের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিন আর বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। বাংলার নিজের মেয়েকেই চাই, একুশের নির্বাচনে এমন রায় দিয়েছেন বঙ্গবাসী। বিপুল ভোটে জিতে বাংলার ক্ষমতা থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। বিজেপিকে রুখে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল কংগ্রেসের জয়ে বড়সড় স্বস্তি মিললেও জয়ের মুকুটে কাঁটা নন্দীগ্রামের ফলাফল। রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষমেশ নন্দীগ্রামে একদা সৈনিক শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো বাংলার এই প্রথমবার এমন দৃষ্টান্তে সাক্ষী হল রাজনৈতিক মহল। আর এই সূত্রেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, নন্দীগ্রামে পরাজয় সত্ত্বেও মুখ্যমন্ত্রী কি ফের শপথ নিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সাংবিধানিক দেখতে গেলে পরাজয় সত্ত্বেও মুখ্যমন্ত্রী হতে পারবেন মমতা? ভারতীয় সংবিধান অনুযায়ী বিধায়ক হিসেবে নির্বাচিত না হয়েও যে কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী হতে পারবেন। তবে সেই ব্যক্তিকে মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 6 মাসের মধ্যে নির্বাচিত হতে হবে। এক্ষেত্রে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথের 6 মাসের মধ্যে ফের ভোটে লড়ে নির্বাচিত হতে হবে মমতাকে। এমন উদাহরণ অবশ্য দেশে অনেক রয়েছে। 2011 সালে যখন বাংলার পরিবর্তন ঘটে, সেই সময় বিধায়ক ছিলেন না মমতা। বিধায়ক পদ ছাড়ায় বাংলায় প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন মমতা। পরের নির্বাচনে জিতে বিধায়ক হন তিনি। বঙ্গ রাজনীতির বাইরে বেরোলে এমন উদাহরণ আরও রয়েছে। সম্প্রতি বিধায়ক হিসেবে নির্বাচিত না হয়েও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তীরথ সিং রাওয়াত। অন্যদিকে দল জিতেছে কিন্তু মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হেরে গিয়েছেন, দেশে এমন উদাহরণও অনেক, নতুন কিছু নয়। 2017 সালে হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলেও হেরে গিয়েছেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেম কুমার ধুমাল। পরে জয়রাম ঠাকুরকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। 1952 সালে দেশে প্রথমবার বিধানসভা নির্বাচন হয়, সেই সময় মহারাষ্ট্র ও গুজরাট মিলিয়েছিল স্টেট অফ বোম্বে। সেই সময় বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন মোরারজি দেশাই, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ওই বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেও মুখ্যমন্ত্রী হয়েছিলেন শ্রী গোপালাচারী। তিনি দেশের শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন, এমনকি মুখ্যমন্ত্রী হওয়ার পর উপনির্বাচনেও লড়েননি তিনি। মাদ্রাজ চেম্বার্স অফ কমার্সের তিনি বিধান পরিষদের সদস্য হয়েছিলেন। অতএব মুখ্যমন্ত্রী হওয়ার পর উপনির্বাচনে হেরে গিয়েছিলেন এমন দৃষ্টান্ত রয়েছে দেশে। 1970 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ত্রিভুবন নারায়ণ সিং। তো এই ছিল আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।